হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল রাসেল 360-তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ক্যানট বাটের ব্যবহারটা দেখাবো। ক্যানট বাট কোনো কিছু না করে পারি না, বা কোনো কোথাও না গিয়ে পারি না, কোনো কিছু না খেয়ে পারি না, এই ধরনের কিছু যদি বোঝায়, অর্থাৎ বাংলা বাক্যে শেষে না পারি না, না করে পারি না, এরকম যদি থাকে তাহলে সেটা ক্যানট বাট স্ট্রাকচার দিয়ে হবে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যানট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন এক্সটেনশন পারসন আই হি সি ইট উই দে ইউ প্লাস ক্যানট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমি কিছু উদাহরণ দিয়ে দিছি এখানে কীভাবে করবেন। আমি না ঘুমিয়ে পারি না, আমি আমাকে ঘুমাতে হয়, আমি এটা না করেই পারি না, তো সেজন্য আমি না ঘুমিয়ে পারি না, আই ক্যানট বাট স্লিপ। আমি না খেয়ে পারি না, আই ক্যানট বাট ইট। আমি ভাত না খেয়ে পারি না, আই ক্যানট বাট ইট রাইস। তুমি ভাত না খেয়ে পারো না, ইউ ক্যানট বাট ইট রাইস। সে গরিবদের সাহায্য না করে পারে না, সে ক্যানট বাট হেল্প দ্য পুয়ার। সে তার বাবা মাকে দেখাশোনা না করে পারে না, হি ক্যানট বাট লুক আফটার হিজ প্যারেন্টস। তারা কাজ না করে থাকতে পারে না, দে ক্যানট বাট ওয়ার্ক। রাহি সকাল সকাল ঘুম থেকে না উঠে পারে না, রাহি ক্যানট বাট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সে না দাঁড়িয়ে পারে না, হি ক্যানট বাট স্ট্যান্ড। আমি তোমার কথা না রেখে পারি না, আই ক্যানট বাট কিপ ইউ ওয়ার্ড। আমরা অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে পারি না, উই ক্যানট বাট স্ট্যান্ড বাই হেল্পলেস পিপল। আমি অবসর সময়ে গান না শুনে পারি না, আই ক্যানট বাট লিসেন সং ইন লেজার টাইম। সে কথা না বলে থাকতে পারে না, হি ক্যানট বাট টক। আমি না দৌড়ে পারি না, আই ক্যানট বাট রান। ঠিক এইভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি অফিসে না গিয়ে পারি না, আই আই ক্যানট বাট গো টু অফিস। ঠিক এভাবে আপনারা অনেক অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট মাথায় রাখবেন গঠনটা ঠিক এরকমই, সাবজেক্টে পরে আপনার ক্যানট বাট, তারপর বারবার প্রেজেন্ট ফর্ম থাকতে, তারপর আপনার যে বাকি অংশটা যেটা যুক্ত করবেন সেটাই করতে পারেন। এখানে শুধুমাত্র বার্ব দিয়ে এখানে দেওয়া আছে, আই ক্যানট বাট সাবজেক্ট ক্যানট বাট বারবার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে পারবেন, মেন ভার্বও বলতে পারবেন, ওটাকে আপনারা এখানে ক্যানট বাটা পরে দিবেন। তারপরে যদি এক্সটেনশন চান তাহলে এখানে দেওয়া আছে, রাইসটা লাগানো হয়েছে, ইউ ক্যানট বাট ইট রাইস, তুমি না খেয়ে থাকতে পারো না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।